সেটা হচ্ছে আপনি বলে কিছু নাই কি বলে কিছু নাই দিন রাত বলে কিছু জিনিসটা হচ্ছে আমাদের পৃথিবীর সাপেক্ষে আপনারা যখন দিন রাত বলে আলাদাভাবে কিছু নাই যখন আমাদের আমাদের পৃথিবীর পৃষ্ঠটা সূর্যের দিকে থাকে তখন আমাদের কাছে যে তখন আলো এসে পড়ে সেই সময়টাকে আমরা নাম দিছি দিন আবার যখন সেই সূর্যটার অপোজিটে আমরা থাকি পৃথিবীর পৃষ্ঠে সূর্যটার অপোজিটে যখন আমরা থাকি সেই সময়টার নাম আমরা দিয়েছি রাত কারণ সেই সময় সূর্যকে দেখা যায় না সূর্যকে আমরা যেই প্রান্তে থাকি পৃথিবীর সেই প্রান্ত থেকে সূর্যটাকে আর দেখা যাচ্ছে না এই কারণে আমরা এটাকে নাম দিয়েছি রাত কিন্তু আলাদাভাবে দিন বা রাত কোনো বিষয় না এই যে দিন আসলো আমরা অনেক সময় কবি সাহিত্যিকরা মানে কবিতার ভাষায় বলে যে দিন আসলো রাত আসলো সুন্দর রাত আসলো এগুলো কবি সাহিত্যিকরা বলে কিন্তু রাত বলে কিছু আসলে এক্সিস্ট করে না বা দিন বলেও কিছু এক্সিস্ট করে না যে হচ্ছে আমাদের সাপেক্ষে আমরা সেই জিনিসটা দেখি আমাদের কাছে সেই জিনিসটা মনে হয় পৃথিবীর মানুষের কাছে সেই জিনিসটা মনে হয় কিন্তু দিন রাত বলে আলাদাভাবে কোনো কিছুর অস্তিত্ব নাই সেটা কিভাবে হয় আমার কিটু আমি আপনার কথাটা বুঝতে পারলাম যে সাপেক্ষে ওই সূর্যের অপজিটে যখন থাকে তখন একটা অবস্থান হচ্ছে আবার বিপরীত দিকে গেলে আরেকটা অবস্থান হচ্ছে এই অবস্থান হওয়ার কারণেই তো দিন এবং রাত হচ্ছে তাহলে নাই কিভাবে হলো আমি আপনাকে যে কথাটা বলেছি সেই কথাটা আপনি একটু ভালো করে চিন্তা ভাবনা করবেন ঠিক আছে আপনাকে তো এত ভাইঙ্গা ভাই বলা আমি তো ভাই স্কুল প্রাইমারি স্কুল খুলি নাই যে বাচ্চাদেরকে বুঝাবো এখন বৈশা বিশা প্রাইমারি স্কুল তো এটা না ভাই আপনি একটু আমার কথাগুলো ভালো করে চিন্তা করেন ভালো করে ভাবেন হয়তো আপনি বুঝতে পারবেন আর যদি বুঝতে না পারেন তাহলে আপনি ক্লাস ফাইভ সিক্স এর যে বিজ্ঞান বই আছে সেটাও পড়তে পারেন ভাই এত তো ভাই আমি মানে স্কুল খোলা বসি নাই তাই না আপনার যে দিন রাত এখন বুঝাইতে বসবো না সেটা ঠিক আছে আমাকে যেভাবে বুঝাইতে পার বা ওইভাবে আপনি বলতে চাচ্ছেন না যে যতটুক বলা আর আপনি বলেছেন কিন্তু আমরা তো অসকৃতে এটা দেখি পৃথিবীতে এটা হয় যেটা আপনি দেখেন না সেটা তো আমি বলি নাই ভাই যেটা এটা যে আপনি দেখেন না সেটা তো আমি বলি নাই আমি বলেছি কি সেটা নিয়ে একটু ভালো করে বসে বসে ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করবেন আমার ভিডিওটা আবারো রিওয়াইন্ড করে শুনবেন ইউটিউব থেকে আবারো পিছনে নিয়ে শুনবেন হ্যাঁ মনোযোগ দিয়ে শুনবেন এবং চিন্তা করবেন আমি কি বলছি এটা মানেটা কি তখন আপনি হয়তো একবার শুনলেন দুইবার শুনলেন পাঁচবার শুনলেন তখন হয়তো বুঝতে পারবেন এত তো ভাই আমি ভাইঙ্গা বুঝেছি যতটুকু বোঝানোর দরকার ততটুকু বুঝেছি এরপরে যদি আপনি না বুঝেন তাহলে ভাই আমার পক্ষে অসম্ভব না আমি তো ভাই এত মানে ইয়া অসম্ভব না ভাই বুঝতে পেরেছেন আচ্ছা আরেকটা কথা কি জানতে পারবো হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলেন আপনি একটা ইয়েতে বলেছিলেন যে পৃথিবী গোলাকার বলে সূর্য আসলে কোথাও যায় না এবং সূর্যের কে বলা হয় ওই সূর্য পূর্ব দিক থেকে উদিত হয় ভাই এই সমস্ত প্রশ্নের উত্তর না আপনি ক্লাস 5 6 এর বিজ্ঞান বইটা পড়লেই আপনি পেয়ে যাবেন ঠিক আছে আপনি মানে এগুলা কি এখন আমি কি ভাই ক্লাস 5 এর বাচ্চাদেরকে পড়ানো শুরু করব এখন স্কুল খুলে বসবো এটা কেমন কথা ভাই কিন্তু আপনি যেটা বোঝাইতে চাচ্ছেন বাস্তবে তো তার বিপরীতই হচ্ছে আচ্ছা ঠিক আছে ভাই বিপরীতি হচ্ছে ভাই আমার ভাই আল্লাহ মাফ করে দেন ভাই হ্যাঁ করে আমি বলেছি যে পূর্ব দিক থেকে যে সূর্য ওঠে রাত্রের বেলা অস্ত যায় এই এই সূর্যটা আসলে কোথাও যায় না ঠিক আছে হাদিসে বলা আছে যে রাতের বেলা সূর্য আল্লাহর আরশের নিচে গিয়ে ইবাদত বন্দে করে কিন্তু সত্যিকার অর্থে রাত্রে সূর্য কোথাও যায় না আমাদের পৃথিবীটা ঘুরছে নিজ অক্ষের ওপরে ঘুরছে এবং সূর্যের চতুর্দিকেও ঘুরছে এই কারণে আমাদের কাছে এটা মনে হয় ঠিক আছে ভাই আপনি যদি এই জিনিসগুলো না বলছেন তাহলে আপনি দয়া করে একটু ক্লাস ফাইভ সিক্স সেভেন এইট ভূগোল বইটা ভূগোল বই বিজ্ঞান বই এইগুলো একটু পড়ে আমি আমরা তো সেটা জানি যে পৃথিবী গুল বলে সূর্য কোথাও যায় না সূর্য পৃথিবীর যখন তার বিপরীত অবস্থানে থাকে তখন আমাদের পাশ থেকে এটা রাত অন্ধকার হয় রাত হয় এবং বিপরীত অবস্থানে দিন হয় সেটা তো আমরাও বইয়ে এবং বই থেকে জেনেছি বিজ্ঞান বই থেকে হ্যাঁ তাহলে আপনি তাহলে তাহলে তো আপনি জানেনই তাহলে আপনি কি জিজ্ঞেস করতেছেন সূর্য তো কোথাও যাচ্ছে না সূর্য তো আমরা যেরকম বলি যে সূর্য রাতের বেলা যায় আমরা দেখতে জায়গা ভাই আমি এটা আগের কালের মানুষ ভাবতো যে সূর্য বোধহয় তার দেহি না কিন্তু এখন আমরা জানি যে এখন যদি আপনি আমেরিকাতে ফোন দেন আপনার কোনো আত্মীয় স্বজন আমেরিকাতে থাকলে তাহলে ফোন দিবেন দেখবেন সে আপনি রাত্রে আপনার এখানে রাত সে বলবেন যে আমার এখানে তো দিন ফক ফকাল সূর্য আমি দেখতেছি একদম ভিডিও কলেও আপনি দেখতে পারবেন আর যদি আপনার যদি এটা বিশ্বাস না হয় যে পৃথিবী গোলাকৃতি

মিস্টার হক আপনি কি ব্যাপারগুলো বুঝতে পেরেছেন না ভাই আপনাকে তাহলে বিদায় জানাই ভাই এগুলা মানে খুবই মুসিবত মানে জীবনটা একেবারে তেনা 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 হয়ে যাবে এভাবে যদি আমি ক্লাস ফাইভ সিক্স এর বই যদি আমি বোঝানো শুরু করি তাহলে তো তেনা তেনা হয়ে যাবে পৃথিবীটা আর একজনকে যুক্ত করি আচ্ছা মিস্টার হক আপনি আবারও এসছেন আপনি কি আর কিছু বলবেন ভাই মিস্টার হক জি জি আমি প্রশ্নটাই আপনাকে করতে পারিনি

প্রশ্ন তো শুনবো ভাই কিন্তু এই প্রশ্নের উত্তর মানে আমি তো বাচ্চাদের শেখাইতে বসি নাই ভাই এখানে এখানে একটু ম্যাচিউর মানুষ প্রশ্ন করে ম্যাচিউর প্রশ্ন করে আপনার প্রশ্ন ঠিক আছে আপনার প্রশ্ন আপনি করতে পারেন অসুবিধা কোনো সমস্যা নাই কিন্তু এইগুলা ভাই এই প্রশ্নের উত্তর তো আপনি মানে বিজ্ঞান বই ক্লাস প্রাইমারি স্কুলের বিজ্ঞান বইতেই পায় যান তাহলে আমার কাছে সেইগুলা আমার প্রশ্নটা সেটা শুনে না কিন্তু আপনি কথা বলতেই ছিলেন শুনতেছিলাম তো প্রশ্নটা আর করতে পারি নাই আচ্ছা আচ্ছা বলেন তাহলে কি প্রশ্ন মূল প্রশ্নটা বলেন তাহলে ছিল যেহেতু সূর্য মিস্টার হক ভাই আপনার কথা এখন শোনা যাচ্ছে না আবার বলেন কথা শোনা যাচ্ছে না যেহেতু সূর্য কোথাও ডুবে না এবং কোথাও থেকে উদয় হয় না আল্লাপাক কোরআনে বলেছেন যে আল্লাপাক দুই উদয়াচল এবং দুই অস্তাচলের প্রভু আপনি বলেছিলেন যে উদয়াচল এবং বলে কিছু নাই সেই বিষয়টা আমি জানতে চাচ্ছিলাম কিছু নাই কিভাবে আমরা তো দেখি সব উদয়াচল এবং অস্তাচল বলে আছে আপনি দেখেন তাই না অবশ্যই কারণ

কি থেকে কি ভাই মানে কি একটা অবস্থা চিন্তা করেন মানে পৃথিবী পৃথিবীর যদি উদয় চল চল থাকে তাহলে তো পৃথিবী সমতল হবে মানে এই যুগে এসে যদি কেউ বলে যে পৃথিবীতে উদয় চল অস্তাচল আছে ভাই মানে এইগুলার এদের সাথে কেমনে কথা বলবো ভাই কি মোমিন কোথেকে আসে মুমিনরা মুমিন ভাইরা আমারে আল্লাহ রাস্তা মাফ করে দেন মুমিন ভাইয়েরা এইরকম এই লেভেলের মুমিন তো ভাই সম্ভব না ভাই কথা বলা সম্ভব না ভাই হ্যাঁ হেরে গেলাম ভাই হ্যাঁ এই যে কামারি বলেছে না সিব আজকে হেরে গেলাম ভাই মা আপ চাই দোয়াও চাই ভাই আল্লাহ রাস্তা মাফ করে দেন ভাই আমার হাতে ধরি পায়ে ধরি মাফ করে দেন ভাই আমার হ্যাঁ আমরা পৃথিবীতে দেখি উদয় চল আস্ত চল আছে ভাই 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 মাফ করে দেন ভাই আমার আমরা আমি আর লাইভ করব না আর লাইভ করব না আমি মানে কি একটা অবস্থা মানে মুমিন ভাইরা কোথা থেকে কি আসে ভাই কোথা থেকে কি আসে এক এক জনের আমরা তো দেখি উদয় চলস্থ চলতে আছে তাহলে আপনি কেন বললেন উদয় চলস্থ চল নাই উদয় চলস্থ চলো থাকতে হলে আমাদের আমরা একটা ধরে নিছি আমরা জাপানকে মানে বলি যে উদয় চলে মানে সূর্যোদয়ের দেশ সেটা কারণ হচ্ছে ম্যাপে জাপানটা হচ্ছে সবচেয়ে পূর্ব দিকে এই কারণে বলি কিন্তু পৃথিবীতে তো আসলে এরকম কোনো পূর্ব দিক মানে পূর্ব দিক পশ্চিম দিক উত্তর দিক দক্ষিণ দিকে এগুলো তো আমাদের সাপেক্ষে কিন্তু এক্স্যাক্টলি তো মানে জাপানের ওই পাশে তো মানে পৃথিবীটা তো গোল ভাই জাপানের ওই পাশে তো সমুদ্র আছে তার তার ওই পাশে আমেরিকা আছে আপনারা এই জিনিসগুলো যদি না বোঝেন তাহলে তো ভাই আমার পক্ষে সম্ভব না ভাই এত গরু পিটা গাধা পিটা মানুষ করা তো আমার পক্ষে ভাই সম্ভব না কি কই থেকে কি ভাই কই থেকে কি আচ্ছা